তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার চব্বিশ এবং টেস্ট পরীক্ষার জন্য ইতিহাসের মোস্ট ইম্পর্ট্যান্ট চার মার্কের প্রশ্ন নিয়ে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত সহকারে দেখো তো যে প্রশ্নগুলো এখানে আলোচনা করা হয়েছে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না এর মধ্যেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কমন পাবেই পাবে তো দেখো প্রথম অধ্যায় থেকে তোমরা পড়বে স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ খেলার ইতিহাস কিভাবে ইতিহাসের উপাদান হয়ে উঠেছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠি থেকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায় জীবনের ঝরাবত নামক আত্মজীবনী আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে কতটা গুরুত্বপূর্ণ তারপরে বিপিন চন্দ্রপালের আত্মচরিত সত্তর বৎসর কীভাবে ভারতের আধুনিক ইতিহাসের উপাদান হয়ে উঠেছে তারপরে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রকে কীভাবে ব্যবহার করা হয় তা বিশ্লেষণ করো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ হুতুমবাজার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার সমাজ সমাচিত্র পাওয়া যায় আধুনিক চিকিৎসাবিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এছাড়াও পড়বে তোমরা বাম পত্রিকা থেকে উনিশ শতকের নারী সমাজ সম্পর্কে কী জানা যায় হিন্দু প্যাট্রিয়র পত্রিকা থেকে বাংলার গ্রামীণ সমাজ ও মধ্যবিত্ত শ্রেণীর অবস্থার কোন কোন দিক জানা যায় প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি টিকা লেখো ইয়ং বেঙ্গল অথবা ডেরুজিও টিকা লেখো উডের ড্রেসপ্রেস অথবা চাষ উডের নির্দেশনামা কি সদীদাহ প্রথা বিরোধী আন্দোলন এবং বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো তো এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখে নেব তৃতীয় অধ্যায়টা একটু বড়ো তাই এখানে প্রশ্ন সংখ্যাটা একটু বেশি আছে দেখো প্রথম প্রশ্ন সাঁতর বিদ্রোহের কারণও গুরুত্ব আলোচনা করো নীল বিদ্রোহের কারণ গুরুত্ব আলোচনা করো টিকা লেখো চুয়ার বিদ্রোহ তারপর টিকা হ্যাঁ কোল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব আলোচনা করো মুন্ডা বিদ্রোহের কারণ গুরুত্ব ও আন্দোলনের উদ্দেশ্য গুলি আলোচনা করো ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল এবং ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলি লেখো বিদ্রোহে বাংলার মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কী ছিল চতুর্থতে দেখো মহাবিদ্রোহের প্রকৃতি বা স্বরূপ লেখ মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি টিকা লেখো ইলবাটবিদ আন্দোলন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস এবং স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল তারপর ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে গোবানন্দনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় দাও অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্র সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও পঞ্চম অধ্যায় কারিগরি শিক্ষার বিকাশে বাংলার বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল কীভাবে শ্রীরামপুর মিশন প্রেস একটি অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত হয় তো পঞ্চম অধ্যায় থেকে এই দুটি মস্লিমের প্রশ্ন ছিল এরপর এরপরে দেখো ষষ্ঠ অধ্যায় টিকা লেখো একা আন্দোলন টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি তারপরে কংগ্রেস সমিতাদের দলের উদ্ভব ভূমিকা আলোচনা করো অসহযোগ আন্দোলন পূর্বে কৃষক আন্দোলনের বিবরণ দাও অসহযোগ আন্দোলনকারী শ্রমিক আন্দোলনের ভূমিকা বিশ্লেষণ করো আইনমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল আইনমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষকরা কী ভূমিকা পালন করেছিল ভারত ছাড়া আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো তারপর দেখো সপ্তম অধ্যায় দীপালির সংঘের কার্যকলাপ সংক্ষেপে লেখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে আয়দের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো টিকা লেখো বেঙ্গল ভলেন্টিয়ার্স তারপরে দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্কের মূল প্রসঙ্গটি আলোচনা করো অষ্টমতা থেকে পূর্বে তোমরা দেশীয় রাজ্যগুলির ভক্তিতে এটা ভুক্তিতে হবে সর্দার বল্লভ ভাই ভূমিকা আলোচনা করো হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল দেশীয় রাজ্যগুলির ভক্তিতে কী কী সমস্যার সৃষ্টি হয় উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ বিশ্লেষণ করো তো এই কয়েকটি ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইতিহাসের তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ